হ্যালো বাংলাদেশ, আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের কিছু নিউজ নিয়ে। খবর, সমালোচনা এবং আলোচনা তিনটিই থাকছে আমাদের প্রতিদিনের পর্বগুলিতে। চলুন শুরু করা যাক আজকের কিছু বিশেষ খবর নিয়ে। ব্যারিস্টার মওদুদ আহমেদের বাড়ি আত্মসাৎ করার মামলা আপাতত স্থগিত রেখেছে আপিল বিভাগ। 2013 সালের 17 ডিসেম্বর করা দুদকের এই মামলার 30 আগস্ট পর্যন্ত স্থগিত রাখার কথা বলা হয়েছে আপিল বিভাগ থেকে, এবং ব্যারিস্টার মওদুদ আহমেদ এখন লিভ টু অ্যাপিল করতে পারবেন। নিউজটি সম্বন্ধে বিস্তারিত থাকছে বিডি নিউজের পেজের লিঙ্কে। আমরা এটি খুঁজে পেয়েছি বিডি নিউজের ফেসবুকের পেজ থেকে, সো এখানেও অনেক ধরনের কমেন্ট আছে। তার মধ্যে আমার দুইজনের কথা মনে আছে, লিমা এবং মাসুম, তাদের কমেন্টটা খুবই শক্তিশালী। HMM চলে যাচ্ছি মানি রিলেটেড নিউজে। সোনার দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। যারা আপাতত বিয়ের চিন্তাভাবনা করছেন এবং অলরেডি যাদের বাজেট করা শেষ, তারা প্লিজ আরেকবার একটু রিভাইজ করুন, কারণ 22 ক্যারেট সোনার দাম এখন 43,000 টাকা, 21 ক্যারেট সোনার দাম 41,000 টাকা, এবং 18 ক্যারেট সোনার দাম পড়ছে 36,000 টাকা। আপনারা নিউজটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে নিউজটি পড়ে আসতে পারেন। ভালো কথা, প্রথম আলো পেজে, মানে প্রথম আলোর ওয়েব পোর্টালে আমরা এই নিউজটি খুঁজে পেয়েছি অর্থনীতির আন্ডারে অপরাধ নামক একটা পেজের প্রথম হেডলাইন। এটি মানি রিলেটেড। আরেকটা নিউজে যাচ্ছি, কন্টেইনার পরিবহনের জন্য এখন নতুন করে কোম্পানি চালু করছেন রেলওয়ে। হ্যাঁ, এখন আমাদের বাংলাদেশ রেলওয়ের পাশাপাশি আরেকটি কোম্পানি তৈরি করবে বাংলাদেশ রেলওয়ে। তারা খালি কন্টেইনার আনা নেওয়া করবে, মানে কন্টেইনার পরিবহনের যাবতীয় যত কাজ আছে এগুলি নতুন কোম্পানিটি করবে। রেলওয়ে সম্পর্কিত এই তথ্যগুলি জানতে আপনারা ভিজিট করে আসতে পারেন প্রিয় .com-এর পেজটি থেকে, যেই পেজের লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখব। যাচ্ছি এন্টারটেনমেন্টের নিউজে। গতকাল মোশাররফ করিমের জন্মদিন ছিল, আগে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে আজকে আমরা এন্টারটেনমেন্টের নিউজ খুঁজতে গিয়ে একটি নতুন নিউজ পেলাম। মোশাররফ করিমের অপ্রকাশিত গোমর ফাঁস করছেন জুঁই। গোমর কি? আমরা সবাই জানি জুঁই মোশাররফ করিমের স্ত্রী, এবং এই সম্বন্ধে একটি নিউজ প্রকাশ করেছে সময়ের কণ্ঠস্বর। তাদের সবসময়ই হয়তো তাদের এরকমই হেডলাইন থাকে নিউজের, যেগুলি খুবই ক্যাচি, অনেকেই আগ্রহ প্রকাশ করে নিউজগুলি দেখতে যায়, এবং কিছু কিছু হতাশার কমেন্টও আমরা পাই। যেমন এই নিউজটির নিচে একটি কমেন্ট দেওয়া আছে, যে কমেন্টের মেইন জিনিসটা হচ্ছে, তোমারে কি শয়তানে লারে। যাই হোক, আপনারা দেখে নিন পুরোটা, আমাদের ডেসক্রিপশন সেকশনে লিঙ্কটি দেওয়া থাকলো। চলে যাচ্ছি স্টার্টআপের নিউজে। সম্প্রতি আগারগাঁয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাদুঘরের মিলনায়তনে হয়ে গেল ক্ষুদে বিজ্ঞানী কংগ্রেস। 456 জন ক্ষুদে বিজ্ঞানীর 106টি প্রজেক্ট, 56টি বৈজ্ঞানিক নিবন্ধ এবং 48টি পোস্টার উপস্থাপনের মাধ্যমে শেষ হলো ক্ষুদে বিজ্ঞান কংগ্রেস। এই কংগ্রেসের মধ্যে 66 জনকে পুরস্কৃত করা হয়েছে। তার মধ্যে ময়মনসিংহ মুমিনুন্নেসা সরকারি কলেজের তটিনী সরকারের ইনজেকশন অ্যাকচুয়েটার, এটি সবচেয়ে বড় প্রজেক্ট ছিল। নিউজটি সম্পর্কে আরও জানতে চাইলে আপনারা চলে যেতে পারেন প্রথম আলোর ওয়েব পোর্টালে। ফেসবুকের কমেন্ট সেকশনে অনেকগুলি কমেন্টের মধ্যে আমাদের চোখ পড়েছে আহসানুর রহমান এলাহি নামের একজনের কমেন্টে। সে লিখেছেন এই নিউজটি সম্বন্ধে তার মন্তব্য হচ্ছে যে, আমি কী করবো। সাজেশন আছে একটা, আপনি একটা কাজ করতে পারেন, নিউজটা উপর থেকে শেষ পর্যন্ত পুরোটা আপনি বসে পড়ে ফেলতে পারেন। পরে একজন বলেছেন টিপু, সে কমেন্ট করেছেন ওরা কারা, ভাগ্য ভালো ভাই আপনি পরে লেখেন নাই যে ওদের ফাঁসি চাই। যাচ্ছি মুভির নিউজে। হলিউডের উইনস্টিন কোম্পানি কিছুদিন আগে প্রকাশ করেছে তাদের নতুন মুভির টিজার। মুভিটির নাম হচ্ছে হেটফুল এ। কেন? কিলবিল খ্যাত কোয়েন্টিন টারান্টিনোর এটি 8 নম্বর মুভি, যেটার প্রেক্ষাপটে থাকছে সিভিল ওয়ারের 6 থেকে 12 বছরের মধ্যকার কিছু বান্টি হান্টার্সের কাহিনী। মুভিতে দেখা যাবে স্যামুয়েল এল জ্যাকসনকে,
এবং তার সাথে আরও রয়েছেন অনেকেই। মাত্র এক সপ্তাহের মধ্যে 1,13,00,000 ভিউয়ার্স অলরেডি এই টিজারটি উপভোগ করেছেন। চাইলে আপনারাও আমাদের ডেসক্রিপশন থেকে ইউটিউবের এই লিঙ্কটি থেকে টিজারটি দেখে আসতে পারেন। বাংলা ট্রিবিউন ডট কম নামে একটি ওয়েব পোর্টাল আছে, কতজন আসলে এই সম্বন্ধে অবগত আমি জানি না, বাট আমরা যখন লাইফস্টাইল হেলথ ফুডিজের খবর সংগ্রহ করতে গেলাম তখন আমাদের চোখ পড়লো বাংলা ট্রিবিউন ডট কম এর ওয়েব পোর্টালটিতে। গিয়ে আমরা অনেকগুলি নিউজ দেখলাম যেগুলির শিরোনাম হচ্ছে এরকম, গরমে স্বস্তির সমাধান, মেয়েরা কোন ভুলগুলো করবেন না, তারপরে পরিবর্তন ডট কমে আমরা 9টি উপায় পেয়েছি যাতে গলা ব্যথা দূর করা যায়। আমি জানি না আসলে এগুলি কতটুকু আসলে উপকারী। আমার মনে হয় আপনারা যদি কেউ গলার সমস্যায় ভোগেন তাহলে হয়তো এই নিউজগুলি পড়ে আপনাদের কিছু উপকার হতে পারে। কারো গলা ব্যথা থাকলে পরিবর্তন ডট কম এর লিঙ্কটি দেখে নিন নিচের ডেসক্রিপশন থেকে। এভাবেই প্রতি রবি থেকে বৃহস্পতি আমি থাকবো আপনাদের সাথে চ্যানেল 8 নিয়ে। দেখতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল, লাইক দিতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ। আবারও দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।